সালাম আলাইকুম, টেকডিশনের পক্ষ থেকে আমি সাকিব থাকছি আজকে আপনাদের সাথে। আজকে আমরা যে অ্যাপ নিয়ে কথা বলবো, এই অ্যাপটি আমাদের বর্তমান সিচুয়েশনে অনলাইন অপারেশনসের জন্য খুবই হেল্পফুল। তো চলুন জেনে নিয়ে যাক এই অ্যাপটি সম্পর্কে। এই অ্যাপটি মেনলি তাদের জন্য যাদের পিসিতে বাই ডিফল্ট কোনো ওয়েবক্যাম অথবা মাইক নেই, তারা খুব সহজে তাদের স্মার্টফোনের ক্যামেরাটি অথবা মাইকটি তাদের পিসি ওয়েবক্যাম অথবা মাইক হিসেবে ইউজ করতে পারবেন। আসুন জেনে নিই কীভাবে আমরা এই অ্যাপটি সেট আপ করবো। এই অ্যাপটি ইউজ করার জন্য আমাদের মোবাইল এবং পিসির জন্য দুটি অ্যাপ্লিকেশন নামাতে হবে। মোবাইলের জন্য যে অ্যাপ্লিকেশনটি নামাতে হবে তার নাম হচ্ছে ড্রয়েড ক্যাম, আর পিসির জন্য যে অ্যাপ্লিকেশনটি নামাতে হবে তার নাম হচ্ছে ড্রয়েড ক্যাম ক্লায়েন্ট সফটওয়্যার। তো মোবাইলে আমরা যেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবো এটির জন্য আপনাদের প্লে স্টোরে যে ড্রয়েড ক্যাম লিখে সার্চ দিলেই অ্যাপসটি চলে আসবে, আমরা এটি ইনস্টল করব। এবং পিসির জন্য আমরা গুগলে যেয়ে সার্চ দিব ডাউনলোড ড্রয়েড ক্যাম ক্লায়েন্ট সফটওয়্যার ফর পিসি। ড্রয়েড ক্যামে মূলত কোনো অফিসিয়াল ওয়েবসাইট নেই, তো যার জন্য আমাদের এটিকে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা লাগবে। আপনাদের সুবিধার্থে আমরা ড্রয়েড ক্যাম ক্লায়েন্ট সফটওয়্যারের ডাউনলোডের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন দুটি ডাউনলোড হয়ে গেলে আমরা ইনস্টল করে নিব। আমরা ড্রয়েড ক্যামটি তিনটি ওয়েতে পিসির সাথে কানেক্ট করতে পারি। একটি হচ্ছে হলো USB কেবলের মাধ্যমে, একটি হলো ওয়াইফাই ল্যানের মাধ্যমে, আরেকটি হচ্ছে হলো ওয়াইফাই সার্ভারের মাধ্যমে। তো নর্মালি আমি প্রেফার করি USB কেবলটা দিয়ে, কারণ এটির মাধ্যমে আপনারা বিভিন্ন রকম কমপ্লিকেশনস এড়িয়ে যেতে পারবেন, লাইক ভিডিও লেটেন্সি, অডিও লেটেন্সি। সো বেটার হচ্ছে হলো USB কেবল দিয়ে ইউজ করা। তো চলুন দেখে নিই কীভাবে আমরা USB কেবল দিয়ে ড্রয়েড ক্যামটি পিসির সাথে কানেক্ট করব। স্মার্টফোনটি পিসিতে কানেক্ট করার প্রথমে আপনার স্মার্টফোনের ডিবাগিং মোডটা অন করে নিতে হবে। এটি অন করার জন্য আপনার মোবাইলে যে সেটিংস আছে ওই সেটিংসে যেয়ে অ্যাবাউট ফোনে যেয়ে ওখানে বিন নাম্বারের উপর আমরা 6 ট্যাপ করব। 6 ট্যাপ করলে একটি মেসেজ বা একটি নোটিফিকেশন আসবে যেটিতে লেখা থাকবে নাও ইউ আর এ ডেভেলপার। তার মানে আপনার মোবাইলের ডেভেলপার মোডটি অন হয়ে গিয়েছে। ডেভেলপার মোডটি অন হয়ে গেলে আমরা পুনরায় আবার সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আবার ডেভেলপার অপশনটিতে ঢুকে USB ডিবাগিং মোডটা অন করে দেব। এরপর আপনি স্মার্টফোনের ড্রয়েড ক্যাম অ্যাপটি ওপেন থাকা অবস্থায় আমরা USB কেবল দিয়ে আপনার পিসিতে স্মার্টফোনটি কানেক্ট করব। কানেক্ট করার সময় আমরা অ্যাজ অলওয়েজ MTP অপশনটা ইউজ করব। অপশনটা ইউজ করার পর আমাদের পিসি যেই ড্রয়েড ক্যাম ক্লায়েন্ট সফটওয়্যারটি আছে এটিও ওপেন করব। এটি ওপেন করার পর দেখবেন যে আপনার ওখানে একটি কানেক্টিংয়ের একটা উইন্ডো আছে। এই উইন্ডোটিতে তিনটি ওই যে কানেক্টিং ওয়েজ দেখাবে, একটা হলো USB, একটা হচ্ছে হলো ওয়াইফাই ল্যান, একটা হচ্ছে হলো ওয়াইফাই সার্ভার। আমরা USBতে ক্লিক করব। USBতে ক্লিক করার পর আমাদের মোবাইলে একটি পপ আপ নোটিফিকেশন আসবে। এটি মেনলি আমরা যে ডেভেলপার মোডটা অন করেছি এটার জন্য পারমিশন। সো আমরা এই পারমিশনটি অলওয়েজ দিয়ে অ্যালাউ করে দেব। পারমিশনটি অ্যালাউ করার পর আমাদের ড্রয়েড ক্যাম ক্লায়েন্ট সফটওয়্যারের যে সিলেক্ট অপশনটি থাকবে ওখানে আপনি স্মার্টফোনের ডিভাইসের নেমটি শো করবে। আপনি স্মার্টফোনের নামটি সঠিক দেখালে তারপর আমাদের দুটো অপশন দেখাবে যে আমরা কি ক্যামেরা ইউজ করতে যাচ্ছি নাকি হচ্ছে হলো মাইক ইউজ করতে যাচ্ছি। তো আপনি যদি ক্যামেরা লাগে তাহলে আপনি ক্যামেরা অপশনটি ক্লিক করবেন, আর যদি মাইক লাগে তাহলে মাইক অপশনটি ক্লিক করবেন, আর যদি দুটোই লাগে তাহলে দুটো অপশনই ক্লিক করে আমরা কানেক্টে ক্লিক করে দেব। এবং তারপর আপনি দেখতে পাবেন আপনার স্মার্টফোনের ক্যামেরাটি অন হয়ে গিয়েছে। তো আপনি চাইলে আপনার স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরাটিও ইউজ করতে পারবেন অথবা ব্যাক ক্যামেরাটিও ইউজ করতে পারবেন। এটির জন্য আপনার যেই অ্যাপটি আছে অ্যাপটির ভিতরে একটি ক্যামেরা সুইচের একটা অপশন দেওয়া আছে, ওখানে ক্লিক করলেই চলবে। চলুন এবার দেখে নিই কীভাবে আপনি ওয়াইফাই দিয়ে কানেক্ট করবেন। তো ওয়াইফাই দিয়ে কানেক্ট করার জন্য আপনার ঠিক সেমভাবেই যেখানে তিনটি কানেকশন ওয়েসের আইকন ছিল ওইখানে ওয়াইফাই এর বাটনটি ক্লিক করব আমরা। ওয়াইফাই বাটনটি ক্লিক করার পর আপনার মোবাইলের স্ক্রিনে দেখবেন যে একটি আইপি অ্যাড্রেস, মানে ওয়াইফাই আইপি অ্যাড্রেস এবং একটি ড্রয়েড পোর্ট নাম্বার শো করছে। আমাদের যে ক্লায়েন্ট সফটওয়্যারটি থাকবে ওইখানেও শো করবে দুটি ঘর, যে দুটি ঘরের একটিতে থাকবে ওয়াইফাই আইপি অ্যাড্রেস, আরটি থাকবে পোর্ট নাম্বার। তো আমাদের মোবাইলের স্ক্রিনে যেই ওয়াইফাই আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বারটি শো করছে ওটি আমরা পিসির যেই ড্রয়েড ক্যাম ক্লায়েন্ট সফটওয়্যারটি আছে ওইখানে টাইপ করে লিখে দিব। ওয়াইফাই আইপি অ্যাড্রেস এবং ড্রয়েড ক্যাম পোর্ট নাম্বারটি টাইপ করা শেষ হয়ে গেলে আমরা এটি আগের মতোই কানেক্ট করতে পারবো। এই ড্রয়েড ক্যামের আরেকটি ফিচার আছে যেটি হচ্ছিল আপনি HD ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন আপনি স্মার্টফোনের ক্যামেরাটিকে।
তো যার জন্য আমরা ড্রয়েডক্যাম ক্লায়েন্ট যে সফটওয়্যারটি আছে এটির সেটিংসে যে এইচডি অপশনটি অন করে দেব। অন করার পর আমাদের পিসিটা রেজিস্টার দিতে বলবে, সো আমরা রেজিস্টার দিয়ে দিব। রেজিস্টার শেষ হলে আমরা ঠিক আগের প্রসেসে আবার ড্রয়েডক্যাম অ্যাপ এবং ড্রয়েডক্যাম ক্লায়েন্ট সফটওয়্যারটি অপারেট করব এবং তখন আপনি দেখবেন যে আপনার ওয়েবক্যামটি হাই ডেফিনেশন মোডে সাপোর্ট করছে। আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি ড্রয়েডক্যামটি ওয়াইফাই ইউজ করতে চান তাহলে আপনি স্মার্টফোন এবং পিসি একই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড থাকতে হবে। সো এভাবেই আপনি খুব সহজে আপনার মোবাইলে ইউএসবি কেবল এবং ওয়াইফাই দিয়ে আপনার ড্রয়েডক্যামটি আপনার পিসিতে ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হিট দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশনস। অ্যান্ড আমাদের যে ফেসবুক পেজ এবং ফেসবুকের যে গ্রুপটি আছে অবশ্যই তাতে অ্যাড হবেন, এটির লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানতা মেনে চলবেন। সালামু আলাইকুম।